বিয়ের ঠিক পরেই প্রথমবার বুঝতে পারলাম জুতো দিয়ে মার খাওয়া কি হয় থাপ্পড় খাওয়া কি হয় পেটে লাত খাওয়া কি হয় আই থিঙ্ক আফটার থার্টি সিক্স থার্টি সেভেন ইয়ার্স আফটার ব্যাক টু মাই ইন ফ্রন্ট ও প্রচণ্ড কাঞ্চে মোম্মা পাপা সে নিকাল দিয়ে অ্যান্ড আই উইল নেভার ফরগেট দ্যাট নাইন গোল্ড আমি সেল করে

নিজেকে মিস বলে ইন্ট্রোডিউস করবো না মিসেস বলবো না সিঙ্গেল মম বলবো সেটা কিন্তু বুঝতে পারছে না এটা তোমরা ডিসাইড করবে ছোটোবেলা সবারই খুব ভালো কাটে আমারও খুব ভালো কেটেছিল ছোটোবেলা থেকে মা বাবার ভালোবাসা প্যাম্পার প্রত্যেক বাচ্চাই পায় কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম স্কুল থেকে কলেজে গেলাম বাবার একটা কথা এখনও মনে পড়ে এবার কিন্তু কিছু করতে হবে জাস্ট বিকজ তুমি মেয়ে বলে জন্মেছ বলে সব জিনিসটা তুমি কিন্তু আরামে পাবে না এই জিনিসটা আমার প্রচন্ড পজিটিভ বলো নেগেটিভ বলো যেটা যেভাবেই হোক আমার একটা হিট করেছিল মাইন্ডে সেইভাবেই সেটা ভাবনা চিন্তা নিয়ে আমি যখন বাইরে বেরোলাম আমার এখনও মনে আছে আমার প্রথম চাকরি দু হাজার টাকা পার মান্থ পার্ট টাইম আমি শুরু করি তখন আমি কলেজে ছিলাম বিএসসি ম্যাথামেটিক্স পড়ছিলাম চাকরি করতে করতেই যেখানে চাকরি করতাম সেই পাঞ্জাবি গায়ে তার সঙ্গে আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পর ভেবেছিলাম যে আবার প্রত্যেকেই যেমন ভাবে যে খুব ভালো লাইফ হবে এবার জিনিসগুলো খুব সুন্দর হবে একসঙ্গে মিলে আমরা বিজনেস করব অনেক ভালো ভালো বড় বড় কাজ করব সব কিন্তু মিথ্যা হয়ে গেল বিয়ের ঠিক পরেই প্রথমবার বুঝতে পারলাম জুতো দিয়ে মার খাওয়া কী হয় থাপ্পড় খাওয়া কী হয় পেটে লাত খাওয়া কী হয় এই জিনিসগুলো যখন ফেস করলাম তখন বিশ্বাসই করতে পারলাম না যে দেবানী মিত্র ডটার অফ ডি মিত্র যার একটা এত বড় নাম আছে তাকে আজকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে জাস্ট বিকজ শি হ্যাজ আর ওন লাইফ আই থিঙ্ক আফটার থার্টি সিক্স থার্টি সেভেন ইয়ার্স আফটার আই এম জাস্ট ব্যাক টু মাই পাস্ট সো ইক অ্যাবাউট ইট বদার মেয়ে শায় সিলি আংসে আঁসু নিক এটা রিয়েলাইজ করতে করতেই ছ মাসের মধ্যেই জানতে পারা গেল কি দেবজানি মা হতে চলেছে প্রচণ্ড খুশি ভেতরে তার সঙ্গে একটা দুঃখ যে তার মানে কি আমার ক্যারিয়ার শেষ তাহলে এমনিতেও কোনো সাপোর্ট পাচ্ছি না বাচ্চা হওয়ার পর তো আরোই পাবো না যে যে জিনিসগুলো আমি ভয় পেয়েছিলাম প্রত্যেকটাই আমার ওপর মানে বলবো একটা ইম্পালসিভাবে আমার ওপরে চলে এসেছিলো বাচ্চা হওয়ার পর জিনিসগুলো আরও বেড়ে গেল। শুনেছিলাম টিভিতে দেখেছিলাম সিনেমাতে দেখেছিলাম যে হাসব্যান্ড বাড়িতে ড্রিঙ্ক করে এসে মারে গালাগালি করে সেই জিনিসটা যখন নিজে ফেস করলাম বুঝতে পারলাম যে লাইফ ইজ নট বেড অফ রোজেস নট ইভেন ফর মি আমার জন্যও ছিল না চেষ্টা করতে থাকলাম এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর সিক্স ইয়ার্স আমার ডিসিশন নিতে সময় লেগেছিল যে আমি এই রিলেশনশিপ থেকে বেরোবো কি বেরোবো না বাইশ বছর বয়সে বিয়ে করে নিলাম বাড়িতে বারণ করার পরেও কিন্তু এত বেশি জিদ ছিল যে না যখন ডিসিশন নিয়েছি করবোই তারপরে হঠাৎ একটা রাত্রি এমন এলো হাজব্যান্ড প্রচণ্ড ড্রিঙ্ক করে এক্স হাজব্যান্ড প্রচণ্ড ড্রিঙ্ক করে এসে আমাকে আর আমার মেয়েকে রাত্রি দুটোর সময় ঘর থেকে বার করে দিল আমার জিনিসটা এই জন্য মনে পড়ে কি আমার মেয়ের বড় বড় চোখ আমাকে এরমভাবে ও দেখছে কোলের মধ্যে আছে অ্যান্ড ও প্রচণ্ড কাঁদছে মম্মা পাপানে ঘর ঘরসে নিকাল দিয়া অ্যান্ড আই উইল নেভার ফর্গেট দ্যাট নাইট অ্যান্ড সেই দিন আমি রিয়েলাইজ করলাম দিস ইজ নট মাই লাইফ এটা আমার লাইফ নয় তারপরে আই স্টার্টেড স্ন্যাপিং আমি জিনিসগুলোকে যখন সহ্য করতে পারছিলাম এবার আমি তর্ক করতে শুরু করলাম যে না আমার এটা সম্ভব হচ্ছে না আমি পারছি না করতে করতে একদিন প্রচণ্ড ঝগড়াঝাটির মধ্যে যে ভুলটা জেনারেলি ছেলেরা বা পুরুষ বা অনেকেই করে থাকে হি স্ল্যাপড ইন ফ্রন্ট অফ মাই স্টাফ দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই লাইফ অ্যান্ড আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা একদমই করবে না আই অ্যাটেম্ট সুইসাইড অ্যান্ড আই ওয়াজ ভেরি সিরিয়াস আই ওয়াজ অ্যাডমিটেড ইন হসপিটাল অ্যান্ড আমার মা বাবা ডাক্তাররা তখন আমাকে বলেছিল যে আমি যখন সেন্সলেস ছিলাম আমি একটা কথাই খালি বলে গেছিলাম ইস আদমি কো মেরে লাইফসে নিকালো ইস আদমি কো মেরে লাইফসে নিকালো মেরে কো নেই রানা ইস আই ডোন্ট ওয়ান্ট টু স্টে উইথ এম অ্যান্ড ফাইনালি যখন আমি ঠিক হলাম তিন চার দিন পর আমার মেয়েকে তখন আমার বন্ধু সনিকা চোপড়াও রেখেছিল থ্যাংকস টু হর ফর টেকিং কেয়ার অফ হার মাই ডটর গুনগুন যখন আমি হসপিটাল থেকে বাড়ি ফিরলাম তখন আমার মাইন্ডসেট পাল্টে গেল পাল্টে এই জন্যই গেলো কি আমি ডিসিজন ভেতরে ভেতরে নিয়েছিলাম অ্যান্ড থ্যাংকস টু মাই বাবা দুটো জিনিস আমাকে বলেছিল হয় তুমি এই ডিসিজন নিয়ে কন্টিনিউ করো বা তুমি নিজের লাইফটাকে যেভাবে তুমি দেখেছিলে স্বপ্ন সেই জিনিসটা তুমি করো অ্যান্ড একদিন এমন একটা ঘটনা ঘটলো আমার হাজব্যান্ড আমার ওপর হি স্ল্যাফ মি টাইটলি ইন ফ্রন্ট অফ মাই স্টাফ অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে অফ মাই লাইফ টু গেট কম্প্রোমাইজড আমি সেদিন কোনো কিছু জানতাম না বা বুঝিনি যে আমার কাছে পয়সা নেই আই এম অলরেডি লেস আমি আমার মেয়েকে কোলে নিয়ে আই ওয়াক আউট অ্যান্ড আমার একটা মেট ছিল তখন শি অলসো স্ট্যান্ড বাই মি দ্যাট টাইম আমরা বাড়ি থেকে বেরোলাম বাবা দু মাসের রেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করেছিল তখন রেন্ট ছিল ফোর থাউজেন্ড রুপিস অ্যাডভান্স ফোর থাউজেন্ড ওই মাসের রেন্ট অ্যান্ড দেন আমি যে গোল্ডগুলো পেয়েছিলাম সেই গোল্ড আমি সেল করে আই হ্যাভ স্টার্টেড মাই আর কনসালটেন্সি বিজনেস তখন আমার ডিভোর্স কেস চলছে আই লস দ্য ডিভোর্স কেস কারণ কি আমার কাছে ফাইন্যান্স কিছু ছিল না অ্যান্ড আমি কেসে আমি ফাইটও করতে পারতাম না অ্যান্ড আমি বা বাবার কাছে হেল্পও নিই নিই মিউচুয়াল ডিভোর্সে এটাই প্রুফ করা হলো যে এর কাছে পয়সা নেই তো এই মেয়ের খেয়াল কী করে রাখবে ফর দ্য বেটারমেন্ট অফ মাই ডটার আই লস দ্য কাস্টাডি কাস্টাডি তো আমি হারিয়ে ফেললাম কিন্তু আমার আর আমার মেয়ের মধ্যে বন্ডিং আরও বাড়তে থাকলো তারপরে এই জাস্ট এই জিনিসটা শেষ হতে না হতে আমি মেন্টাল ট্রমা থেকে বেরোতে না বেরোতেই উইদিন আ স্প্যান অফ আ ইয়ার আই মেট গাই আগেন আর আমি নিজে আবার সেকেন্ড চান্স দিই টু ফলেন লাভ অ্যান্ড আমার এবারের যে ঘটনা এটা আরও ওয়ার্স্ট হলো বিশ্বাস আমি এমনভাবে করলাম স্বপ্ন আমরা একসঙ্গে দেখলাম স্বপ্ন আমি দেখছি সাপোর্ট আমাকে করছে কিন্তু কন্ট্রোল তার হাতে এটাও করতে করতে দশটা বছর আমার সময় লেগে গেল এটা বুঝতে যে আমার মধ্যে ওই ক্যাপেবিলিটি আছে দ্যাট আমি জিনিসগুলোকে একা করতে পারি ফাইনালি আমাকে ওখান থেকেও ওয়ার্কআউট হতে হলো কিন্তু উইদিন দিস টেন ইয়ার্স অফ স্প্যান আমি কিছু কিছু জিনিস নিজে করে বানিয়ে নিলাম আমার নিজের কোম্পানি আইগলাম যেখানে আমি এই জন্যই এটা করলাম একটা ছোটো থেকে ক্রিয়েটিভিটি ছিল জানতাম যে অনেকগুলো অনেক কিছু জিনিস আমি ইয়াংস্টার্সদের জন্য করতে পারি এমন একটা ফিল তৈরি করলাম যে ফিলটাতে আমি ইয়াং বলো বাচ্চা বলো লেডিস বলো পুরুষ বলো মহিলা বলো সবাইকে নিয়ে একটা এমন প্ল্যাটফর্ম ক্রিয়েট করলাম যেখানে কিনা বিউটি পেজেন্ট একটা আলাদা লেভেলে চলে গেল যেখান থেকে প্রথম বিহারের মহিলা মিসেস ইউনিভার্সেই যাচ্ছে জানুয়ারিতে প্রথম বিয়ারের মহিলা মিসেস ওয়ার্ল্ডে যাচ্ছে অ্যান্ড করতে করতে এমন একটা সময় এলো যেখানে ফাইনালি আমাকে এই রিলেশনশিপেও আমাকে ডিসাইড করতে হলো কি আমাকে এখান থেকেও ওয়ার্কআউট করতে হবে এটা আমি বুঝতে পেরেছি যে আমার জন্য হয়তো পার্সোনাল লাইফ ভগবান আমার জন্য বানায়নি আমার জন্য যেটা বানিয়েছে সেটা হচ্ছে লাইফ উইথ স্যাক্রিফাইস নট উইথ কম্প্রোমাইজ আমি যে জিনিসটা আজকেও করিনি আগেও করব না এই সমস্ত যখন ঘটনাগুলো ঘটছে আমি একটা ইন্সিডেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা জেনারেলি সবার ম্যাক্সিমাম লেডিসদের সঙ্গে হয়ে থাকে হঠাৎ করে একদিন সকালবেলা উঠে ফেসবুক খুলে দেখি আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক আর আমার একটা ফলস অ্যাকাউন্ট উইথ লট অফ ফটোশপ দিয়ে একটা পেজ ক্রিয়েট করা হয়েছে যেখানে বড় বড় স্ক্রিপ্টে লেখা আছে হাই প্রোফাইল স্কট অ্যান্ড আই উইল নেভার ফগেট দ্যাট ডে আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো আই আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করলাম কিছুই হলো না ফাইনালি আমাকে সবাইকে পার্সোনালি যতজনকে আমি জানতাম মেসেজ করে বললাম দিস ইজ আ ফলস থিং আমি জানি না কে ওটা করেছে বাট থ্যাংকস টু দ্যাট পার্সন দ্যাট তুমি আমার সাহস আরও বাড়িয়ে দিলে আমাকে আরও তুমি শক্তি দিলে যে আই ক্যান ডু ইট অল অ্যালোন লোন তারপরে এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটতে থাকছিল এরকম না যে স্ট্রাগল এখন সে এখনও স্ট্রাগল আছে এখনো অনেক লোকে ওয়েট করছে দেবযানী কখনও তো অন দ্য নিজ আসবে যা আমরা বলছি তাই করবে কিন্তু আমি আর করব না আমি অলরেডি একটা লেভেলে এখন আছি যেখানে আমি জানি কি জিনিসগুলোকে কিভাবে সেট করতে হয় থ্যাংকস টু গড থ্যাংকস টু মাই ফাদার থ্যাংকস টু মাই ফ্রেন্ডস যারা আমার ওই সময় আমার সঙ্গে ছিল থ্যাংকস টু ফিউ পিপল যারা আমার ওই খারাপ সময় আমার পাশে ছিল আমার কিছু এমপ্লয়িজ কামিনী শুভম অবিনাশ ডেফিনেটলি মাই ডটার নেহা এরা আনকন্ডিশনালি আমাকে জাজ করে দিস স্টুড বাই মি অ্যান্ড দিস ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম মাই ফ্যামিলি এর মধ্যে কখন আমার মেয়ে বড় হলো কখনও স্কুলে গেল কখন কলেজে গেল কখন কলেজে ও ডিপার্টমেন্ট পি আর হেড হয়ে গেল আমি বুঝতেও পারলাম না কিন্তু এটা অবশ্যই জানি যে আজ যে কানেকশন আমার আর আমার মেয়ের মধ্যে আছে ওটা হয়তো অনেকের মধ্যে নেই যারা সঙ্গে থেকেও করছে আজকে আমার মেয়ে ওর বন্ধুদের কাছে যদি ওকে কেউ জিজ্ঞেস করে যে গুনগুন হু ইজ ইউর হিরো শি সেজ মাই মম ইজ মাই হিরো তা আমার জন্য এটাই সব থেকে বড়ো একটা ব্লেসিংস অফ গড কি আমি আমার মেয়ের কাছে আই এম দ্য হিরো ফর মাই ফ্যামিলি আই এম দ্য হিরো ফর মাই সিস্টার্স আই এম দ্য হিরো অ্যান্ড থ্যাংকস টু অল দ্য রিলেটিভস যারা অনেক ভালো 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 কথা বলে ইউ ইট মাই প্যারেন্টস মাইন্ড থ্যাংকস টু দোজ রিলেটিভস তোমাদের জন্য আজকে আমি এখানে এসেছি সো থ্যাংকস কিপ টকিং কিপ ব্ল্যাবারিং অ্যান্ড মাই স্পিরিট উইল গো হাই আমি যখন বিজনেসটা শুরু করি তখন তো আমি জাস্ট আমার নিজের গয়না সেল করেই স্টার্ট করি করতে করতে একটা এমন একটা কেন আমি তখন বেঙ্গল বিহার জামশেদপুর এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি বা বিজনেসটা সেট করতে শুরু মানে করবার চেষ্টা করিনি যখন আমি বিহারে গিয়ে বিজনেসটাকে সেট করলাম বিহার আর বেঙ্গল দুটো জায়গাতেই আছে শুরু করেছিলাম চারটে এমপ্লয় দিয়ে চারটে থেকে দশটা আজকে আমার কাছে পনেরো থেকে কুড়িটা এমপ্লয় ইয়ারলি টার্ন ওভার ওয়ান পয়েন্ট ফাইভ সিআরের কাছে নিজের একটা গাড়ি আছে নিজের মেয়ে থাকে ব্যাঙ্গালোরে এটাই সুখ যে কিছু না কিছু আর্ন করতে না পারলেও অ্যাটলিস্ট আমি একটা রেসপেক্ট আর্ন করেছি লোকেরা অ্যাটলিস্ট এটা জানে কি শি ইজ আ সেলফ মেড উমেন আর এই কাজগুলো করবার সঙ্গে সঙ্গে যখন আমি ন্যাশনাল টাইঅপে রুবরুর সঙ্গে গেলাম মিস্টার পঙ্কজ খরবন্দা থ্যাংক ইউ সো মাচ ফর বিলিভিং ইন মি উইদাউট ইউ হয়তো আগলাম এত আগে যেতেও না আর হি ইজ দ্য ফার্স্ট পার্সন যে আমার ট্যালেন্টটাকে রেকগনাইজ করে হি হ্যাজ গিভেন মি অ্যান অ্যাওয়ার্ড কল রুবরু কোয়সেন্সিয়াল পার্সোনালিটি অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি উমেন ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড আমি পেলাম যখন এই সমস্ত ছোটো ছোটো টিভিতে গিয়ে নিজের ইন্ট্রোডাকশন দেওয়া ইন্টারভিউতে যখন নিজের কথা বলছি তখন এক গটা কল ফ্রম পলিটিক্যাল পার্টি আর আজকে আমি ওই পলিটিক্যাল পার্টি বিহারের স্টেট স্পোকস পারসেন এটাই আমি রিয়েলাইজ করলাম যে বাবা ছোটোবেলা থেকেই বলতো যে তোমার সঙ্গে যাই হোক দুটো জিনিস কখনো লাইফে কম্প্রোমাইজ করবে না দ্যাট ইজ ইউর অনেস্টি অ্যান্ড লয়্যাল্টি আর থ্যাঙ্কস টু মাই পেরেন্টস আপব্রিঙ্গিং যে আমি আজ পর্যন্ত ওটা আমি কম্প্রোমাইজ করি নি করব না কেউ করতে পারবে না যদি জো স্টকস ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন